হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভাই এটা তো আমার বলার কথা। যাই হোক, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দি মোটা ভাই। আমি ওসাম আছি আপনার সাথে, এবং আমার সাথে আছে আমার টিম মেম্বার দি মোটা ভাই টিম মেম্বার। নাম হচ্ছে তুর্য, তার মজা করলাম। রিফাত হাসান তুর্য, ঠিক আছে, নাম ভুলে গেলে ভিডিও কথা। আচ্ছা ভাই, আচ্ছা যাই হোক, আপনারা যে মোটা ভাইয়ের এত সুন্দর ভিডিওগুলো দেখেন, যাই না সুন্দর হয় কিনা আপনাদের কমেন্ট পেয়ে খুব ভালো লাগবে যে আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন এভাবে। আমাদের যে টিম মেম্বার যে আমরা কাজ করছেন, তারই একজন বড় মেম্বার আমাদের, মানে আমাদের যে কি বলে ফেসবুক কেন্দ্রিক, পেজ কেন্দ্রিক, ইউটিউব চ্যানেল কেন্দ্রিক যারা কাজ করে, আচ্ছা যারা কাজ করে তার মধ্যে একজন। আচ্ছা কষ্টটা বেশি না বাড়ি, আমরা আজকে যেহেতু দেখছেন আমরা টেবিল নিয়ে বসছি, আমাদের লাইট সেট আপ দেওয়া আছে এখানে, গরম লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি, চ্যালেঞ্জটা হচ্ছে আলু পুরি চ্যালেঞ্জ। আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে কী কী চ্যালেঞ্জ করা যায়, আপনারা অনেকেই চ্যালেঞ্জ বলেন আমাদেরকে এই করতে। আপনাদের জন্য প্রথমে একটু বলে রাখি, আপনারা আমাদেরকে এভাবে যেভাবে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের কমেন্ট সেকশনে এসে বলবেন যে আপনারা কী চ্যালেঞ্জ দেখতে চান, কী টাইপের ভিডিও দেখতে চান, কোন রেস্টুরেন্টের ভিডিও দেখতে চান, আমরা চেষ্টা করবো এভাবে ভিডিও করার। যাই হোক, আমরা আজকে আলুপুরি চ্যালেঞ্জ নিয়ে আসছি, যেটা বললাম ওটা হচ্ছে আমরা 50টা আলুপুরি দুইজন 25টা 25টা করে 3 মিনিটে, 3 মিনিট তো বেটার নাকি না 5 মিনিট, 3 মিনিট বেটার। আমরা আরে আমরা খাওয়া খাতো না, আমরা আমাদের আজকে 25টা 25টা আলুপুরি চ্যালেঞ্জ, যে আগে আমরা শেষ করতে পারি সে উইনার। আর বরাবরের মধ্যে যে হচ্ছে পারবে না, অর্থাৎ হেরে যাবে, তার জন্য পানিশমেন্ট আছে আর কি, টাইমার 3 মিনিট দিছো। হ্যাঁ, যে আগে খাইয়া শেষ করবে, টাইমারটা যে অফ করবে সে জিতবে। আর তুমি খাইয়া বসে থাকলে আজকে হবে না, তোমার টাইমার অফ করতে হবে। না আমি যদি তোমার পরে খাই টাইমার অফ করে, আমি তো টাইমার অফ অফ করতে পারি না। না আচ্ছা ঠিক আছে, যাও আমি যাই, যাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। 25টা আগে শেষ করবে এবং টাইমারটা আমি অফ করবো। ওকে ওকে গাইস, বেশি কথা না বাড়ি, আমরা আমাদের ভিডিওতে চলে যাই, চলেন। রেডি, 1 2 3 গো, অ্যাকশন। নাম তো বললাম, আসলে আমরা সবসময় চেষ্টা করি হাসি খুশি আনন্দ উৎসব থাকার, জীবন দেখ। আচ্ছা যাই হোক, এই জন্য আমরা একটু মজা করে আমাদের ভিডিওটা শুরু করছি, কেউ আদারওয়াইজ নেবেন না। আপনাদেরকে ভিডিওটা শুরু হওয়ার আগ পর্যন্ত এতক্ষণ ওয়েট করার জন্য ধন্যবাদ। চলেন আমরা আমাদের নেক্সট ভিডিওতে চলে যাই। আর গাইস, যেমনটা বলছিলাম আলু পুরি আমাদের এখানে 25টা 25টা আছে, আগেই চুরাবে না। আর যাই হোক, 25টা 25টা আমরা গুনে রাখছি, কোনো চুরাবে না এখানে। আমরা টাইম দিছি 3 মিনিট, তবে আমাদের মোটা ভাইয়ের যে টিম মেম্বার সকলে বলতে যে ভাই 3 মিনিটে না যাই দেন, সবগুলো শেষ করতে হবে। প্লাস আমাদের এখানে রাইতা সস আছে, মানে রাইতা যেটা বলি রাইতা সস, আমরা কথা না পারি, আমরা আমাদের চ্যালেঞ্জটা শুরু করি নাকি শুরু করতে পারি। আরেকটা কথা, আমরা নর্মালি যেভাবে খাবো, মানে এখানে হচ্ছে 25টা অনেক বেশি, I'm gonna go back.
5 seconds 3, 2, 1 শেষ স্টপ ওকে তোমার কথা ছিল ভাই আমি 3 মিনিট দিছিলাম পরে কথায় বলতে যান 5 মিনিট ও যাই হোক এই কাউন্ট ডুব না এটা ও দেখো আরে এমনি খেয়ে আমার শেষ হয়নি আমি খাইছি 15টা আমার ভাই খাইছে কয়টা 11টা তাহলে আসলে জিতলো কারা ভাই দেখছেন দুইজনের খাওয়ার গতি কেমন ছিল এটা কোনো পেমেন্ট ভিডিও না আন্দাজ আছে আমার শরীর দেখা যে কেউ ডাচ করতে পারে আমি ইজিলি জিততে পারবো সিরিয়াসলি ব্রো ব্রো হ্যাঁ কি মনে হয় আমাদের একটা স্পেশাল পানিশমেন্ট আছে পানিশমেন্ট নিয়ে আসি যেটা আমি জিতে গেছি আমি দিব ওর পানিশমেন্ট ওকে 2 মিনিট ঘুরে আসি সো গাইস যেমনটা দেখছিলেন আমি তো আজকে প্রতিবার মতো আমি জিতে গেছি হ্যাঁ আই অ্যাপ্রিশিয়েট তুমি জিতে গেছে তুমি জিতে গেছে আর 25টা 25টা 50টা চ্যালেঞ্জ করেছিলাম এর মধ্যে আমি 15টা খাইছি অর্থাৎ আমরা 3 মিনিট শেষ করতে জানো দেখলাম 3 মিনিটের সম্ভব না আমরা পরবর্তীতে 5 মিনিটে আসছি না 5 মিনিটও এটা সম্ভব হচ্ছে না তবে আমরা 5 মিনিটে নিয়ে স্টপ করে দিছি তার ক্ষেত্রে বিষয়টা বুঝতে হবে তুমি এখন খাদক হয়ে পারবে না আচ্ছা ঠিক আছে আমি হব সামনে হব 5 মিনিট আর আর কত আমরা যদি বলতে যে তুই তো হাইরা যায় না হ্যাঁ তুমি দেখতে 5 মিনিটে গায় উপরে বাবারে আচ্ছা যাই হোক আমি খাইছি 15টা আর ভাই খাইছে 11টা অর্থাৎ আমি তার থেকে 4টায় জিতে গেছি ওকে তো এখন যেহেতু হারছে আপনি জানেন যে আমাদের ফুড চ্যালেঞ্জে আসলে আপনারা যে কেউ আমাদের সাথে ফুড চ্যালেঞ্জে জয়েন হতে পারেন আপনারা যদি কেউ জয়েন হতে চান পেমেন্টটা কিন্তু বাড়া দিবা কিসের পেমেন্টটা বাড়া দিবা আন্দাজে ব্রো এরকম করে লোকজন সত্যি আমাকে লেন দাও আচ্ছা তুমি ক্লিয়ার করো আগে পুরো নাইলে জিনিসটা হচ্ছে না মানে আচ্ছা ঠিক আছে কনফেস করি না আসলে উনি ভালো খায় মানে আমার কোনো টাকা পয়সা পে করে না আচ্ছা যাই হোক আমি বেশি খাইতে পারি না পুটিটা আচ্ছা যাই হোক আরেকটা কথা বলে রাখি মাঝে আপনারা যদি কেউ যদি আমাদের সাথে ফুড চ্যালেঞ্জে জয়েন হতে চান আমাদের ফেসবুক পেজ আছে আমাদের গ্রুপে আমরা সবাই যুক্ত আছি আমাদের গ্রুপের লিংকটাও এখানে থাকবে আপনারা সবাই মিলে একত্রে আমাকে জানাতে পারেন যদি আপনারা কেউ আমাদের সাথে ফুড চ্যানেল জয়েন হতে চান আচ্ছা কাম টু দ্য পয়েন্ট যেহেতু আজকে হারছে বসে আমি ইন্টারেস্টিং পানিশমেন্ট দিব কিন্তু ছোট ভাই বারবার হাইরা যা পানিশমেন্ট পাচ্ছে জিনিসটা ওর পুরি খাওয়ার অবস্থা খারাপ হয়ে গেছে এই জন্য ভাবলাম যে হালকার উপর পানিশমেন্ট দিই যেহেতু পানিশমেন্ট বলছি না দিলে আবার কেমন হয়
হালকা করে দিচ্ছি, আমরা যেটা খাইছি ওইটাই, পুরি একটা খাবে, পুরি একটার মধ্যে চারটা কাঁচা মরিচ, এটা হচ্ছে কাইন্ড অফ বোম্বাই মরিচ, মানে দেখা ছোট হইতে পারে সেই ঝাল দেশি মরিচ না, ও যাক, ওইটা এর ভিতরে দিয়ে একবারে সে পুরিটা মুখে নেবে, চারটা মরিচ দিয়ে একবারে নিয়ে সে চাবাই খাবে। মরিচ ঢুকাই আলু পুরিটা কিন্তু জোস ছিল। আমি বলে রাখি আমরা আলু পুরিটা আনছি, আমাদের জানেন আমরা সাভার থাকি, সাভারের ব্যাংকটাউন নামে একটা এলাকা আছে, ওখানে আইফোন আন্টি না, আরে ব্যাপারটা যেই যে হচ্ছে ওনার ওই হোটেলের, ওই আন্টিটা আইফোন ইউজ করে, যাই হোক যদি আসি দু আইফোন, আইফোন এক্স এস ম্যাক্স, ওরে বাপ রে বাপ, আমরা জানি না আমরা কোনো কিছু ইউজ করতে পারবো না, তবে আন্টিকে আমরা পচাচ্ছি না এমন না, আন্টি আসলে খুব ভালো মনের মানুষ, আমরা তার ওইখান থেকে যে হলো পঞ্চাশ পুরি নিয়ে এসেছি আমরা তার থেকেই খাইছি, তাই ভাবলাম যে একটা আমরা ভিডিও বানাই। আচ্ছা যাই হোক, চারটায় একবারে মুখে দরকার ছিল, একবারে একবার একবার ইয়েস, এবার আস্তে আস্তে চাবো, এর পানি দিয়ে তো ভাই পানি দাও, পানি দাও খেয়ে খাক, তা ব্যাপার না আমাদের দর্শক অনেক আছে, ধরছে ধরছে, পানি পানি ব্রো, আগে শেষ করুক তারপর পানি, সেই ঝাল না ব্রো, ইয়েস নাইনো, ঝালের স্মেলটা পাচ্ছি তো, না না আগে শেষ করুক, আগে শেষ করুক, আচ্ছা আবার আম্মা এবার দেখি আবার আমাদের বাবা ভাই থাক ভাই, আমি কোয়েল সহ্য হয় তোমার পেট ভিডিও, আই আই আমরা পেট ভিডিও কি রে ভাই, মানুষজন আমার কমেন্টে গালি গালাজ করেছে ভাই আপনি ফাইজামো ভিডিও বানান, আরে না ভাই আবার বলছি এটা কিন্তু পেট ছিল অসম্ভব, সেই ঝাল না, সে অসম্ভব ভালো ভিডিও করে আমার দ্বারা, হ্যাঁ আসলে আমার টিম মেম্বার আমাকে এমনটা সাপোর্ট করে, না হলে এই ভিডিওগুলো বানানো খুব টাফ ছিল আমার জন্য। হাই গাইস আমি এখন পানি খাচ্ছি, হ্যাঁ ঝাল লাগার পরে যাক ভাই, প্রচুর ঝাল ছিল, আই নো এটা পার্সেল করে আমার বাসায় পাঠিয়ে দিও, আচ্ছা যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত, আবার একটু মজা করে বলি, 25 মিনিটে অর্থাৎ 5 মিনিটে 15টা পুরি খেয়ে আমি সবাইকে তাক লাগিয়ে দেই, তারপরে তো আপনারা সবাই কেমন আছেন, আমি ভালো আছি, আসলে একটু ই খাচ্ছিলাম তো পুরি খাচ্ছিলাম এই জন্য আপনাদেরকে রিপ্লাই দিতে দেখি হয়ে গেল, বুয়েট বুয়েট বুয়েটে রয়ে ভাই ভাই, আচ্ছা যাই হোক আচ্ছা যাই হোক, আসলে এরকম করা আসলে উচিত না যে আপনি একটু ভালো পজিশনে আছেন বলে কি শো অফ করে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, এটা আসলে উচিত না, যাই হোক সে চাইছিল একটু ফ্লার্ট করতে পারে না, আচ্ছা আমাদের আমরা আমাদের টপিকে ফিরে আসি, আপনারা যারা যারা আমাদের প্রিয় কাছের মানুষ আছেন সবাই ইনশাআল্লাহ যুক্ত হবেন সেই গ্রুপটাতে, আমাদের পেজ আছে দা মোটা ভাই, আর আমরা গ্রুপ একটা খুলছি দা পিপলস অব দা মোটা ভাই, আর আমাদের ইউটিউব চ্যানেল তো আছে, আমরা আমাদের সব আপডেট আপনাদের গ্রুপে দিব আর কি, আপনারাও আপনাদের যে কোনো আপডেট আপনার কোথাও খাইতে গেলে আপনার কাইন্ড অফ রিভিউ আমাদের গ্রুপে চাইলেও দিতে পারে, আপনি অলমোস্ট ফুড ব্যাংকের মতো নাম আছে, অলমোস্ট আমরা একটা ফুড ব্যাংকের মতো করতে চাচ্ছি, আচ্ছা যাই হোক তাই বলে এটা আবার কেউ প্রমোট করে না ভাই ফুড ব্যাংক করতেছে ওদেরকে এখানে এরকম না, আর যাই হোক আমাদের আমরা আমাদের ফুড রিভিউর পাশাপাশি আমরা ফুড চ্যালেঞ্জ গুলো করতেছি, এখন আপনারা আপনাদের মন থেকে আমাদেরকে জানাতে পারেন যে আপনারা কি ধরনের ফুড চ্যানেল আমাদের কাছে দেখতে চান, আর প্লাস যে পেইড ভিডিওর কথা বলতেছি এটা সম্পূর্ণ মিথ্যা, মানে আসলে পেইড ভিডিও আসলে অনেক ভালো খায় আমি জানি, আমি বিশ্বাস করি না অনেক ভালো করে একদিন, যাই হোক ম্যাস্টনের ভিডিও তো বাপরে ভাই এই যা খাই ম্যাস্টনি, আচ্ছা যাই হোক আমরা আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে আসি, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন, এবং যেভাবে আমাদের পাশে এসে আমাদেরকে সাপোর্ট করছেন এভাবে আমাদের সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের জন্য আমরা আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই, সেজন্য আপনাদের কমেন্ট শেয়ার আমাদের খুবই
গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা নিজে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।